গুড নুন, মে মাসের দুপুরবেলা যাচ্ছে একটু হাওয়া খেতে মাঠের দিকে। মাঠে প্রচণ্ড রোদ, খুব গরম, তার গাছতলায় যাচ্ছে এখন হাওয়া খেতে। এই হলো আমাদের ছাগল। ওই ছাগল আর ওদের মা, প্রচণ্ড গরম ঘরে 44 ডিগ্রি। আমাদের গরুকে চান করানো হয়েছে, ঘাস খাচ্ছে। আর এখানে যথেষ্ট ঠান্ডা, গাছতলায় ভালো ঠান্ডা। এই গাছটায় মানে সিঁড়ি মতো উঠতে হবে রাস্তা করা। হ্যাঁ, পুকুরে কচুরি বানা ভরে গেছে। বিচুরি দাদা, পুকুরে সব জল শুকিয়ে যাচ্ছে। এখানটা মোটামুটি খুব ঠান্ডা, ভালোই হাওয়া দিচ্ছে। দুপুরবেলা বিকেলবেলা খুব সুন্দর আরাম, এখানে ঘরের মধ্যে না থেকে এখানে বসে থাকি। দারুণ শান্ত দুপুর। পুকুরে সুন্দর গাছ লাগিয়েছে দাদুরা, সুপারি গাছ, কলা গাছ, নারকেল গাছ, এদিকে কুমড়ো গাছ হচ্ছে। এই পুকুর, দুপুরবেলা পুকুর ধারে আম গাছতলায় বসে হাওয়া খেতে খুব দারুণ লাগছে। বেশ অনেকটা সময় কেটে গেল, মাথা অন্য কিছু একটা খেলছে। ভাবছি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, দেখি গরমে কেমন লাগলে, গরমটা একটু নিয়ে আসি। শুয়ে থাকতে ভূতে কিলয়, ঠান্ডা ভালো লাগছে না, দেখি একটু গরমে ঘুরে আসি। 44 ডিগ্রিতে মাথায় কেমন লাগে একটু দেখ, ঘুরে আসি দেখি। এত গরম, এত গরম মাঠে যাই পুকুর পাড় ছেড়ে। গরম কিছু বোঝা যাচ্ছে না, এখন কিছুক্ষণ থাকার পরে বোঝা যাবে কী অবস্থা। পাট গাছগুলো বেশ বড় হয়েছে, বৃষ্টি হলে আরও বাড়বে। সারা মাঠ এখন শুধু পাট আর তিল, যা দিকটাই ঘুরে আসব। মে মাসে দুপুরবেলা বাইরে 44 ডিগ্রি টেম্পারেচার, এত গরম, এত গরম দেখি মাঠে এই রোদের মধ্যে কেমন গরম লাগে। মাঠে তো গরম খুব একটা নেই মনে হচ্ছে। এদিকে সব ধান কাটা, আর এদিকে পাট ক্ষেত আর তিল ক্ষেত। ঘরের মধ্যে যেন বেশি গরম, কিন্তু বাইরে রোদের মধ্যে এতটা গরম লাগছে না, কারণ মাঠে প্রচণ্ড হাওয়া। হাওয়ার মধ্যে সে ভ্যাপসা গরমটা খুব একটা ফিল হয় না, যেন মাঠে এখনও সবাই কাজ করছে। এই পাট ক্ষেতের মধ্যে এখন সব পাট ক্ষেত পরিষ্কার করছে। গরম কিন্তু খুব একটা ভ্যাপসা গরম নেই। এই হলো মাঠ দুপুরবেলা, টেম্পারেচার 44 ডিগ্রি। দেখি আমি কতক্ষণ থাকতে পারি এখানে, মজা। গরমে মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম মাঠে, গা কিন্তু ঘেমেছে অল্প, এবার যা ছায় বসি। তো মোটামুটি ঠান্ডা খেতে এসে একটু গরম খাওয়া, গরম খাওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। ওই দিকে বাড়ি। তো আজকের মতো ব্লগ শেষ, ছোট্ট ব্লগ, মিনি ব্লগ।